বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে গতকাল অনুষ্ঠিত হয়েছে ষষ্ঠ দফা উপজেলা নির্বাচন। এবার 13টি উপজেলার 7টিতে আওয়ামী লীগ এবং 5টিতে বিএনপি সমর্থিত প্রার্থীরা চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বাকি একটি উপজেলায় জয় পেয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন বিপ্লব রায়। বিগত শেষ দিকের নির্বাচনগুলোতে আওয়ামী লীগের চেয়ে বিএনপি কিছুটা পিছিয়ে থাকলেও ষষ্ঠ দফায় প্রায় কাছাকাছি অবস্থানে দুদল। রংপুর সদরে 15,548 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী নাসিমা জামান ববি। পীরগাছায় বিএনপি সমর্থিত আফসার আলী 45,523 ভোট ও কাউনিয়ায় একই দলের মাহফুজুর রহমান মিঠু 39,639 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এছাড়া গঙ্গাচড়ায় 22,432 ভোট পেয়ে নির্বাচিত হন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আসাদুজ্জামান বাবলু। ময়মনসিংহের তারাকান্দায় বিএনপি সমর্থিত প্রার্থী মোতাহার হোসেন তালুকদার 47,416 ভোট ও টাঙ্গাইলের বাসাইলে 27,021 ভোট পেয়ে বিজয়ী হন একই দল সমর্থিত কাজী শহীদুল ইসলাম। গাজীপুর সদরে নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী ইজাদুর রহমান মিলন, তিনি পেয়েছেন 23,174 ভোট। সিরাজগঞ্জের কামারখন্দে 26,591 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত আব্দুল মতিন চৌধুরী। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে 54,016 ভোটে জিতেছেন আওয়ামী লীগের তানভীর ভূঁইয়া। বরগুনার তালতলিতে নির্বাচিত হন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মনিরুজ্জামান মিন্টু, তিনি পেয়েছেন 32,401 ভোট। এদিকে কুমিল্লার আদর্শ সদর উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী অধ্যক্ষ আব্দুর রৌফ 49,357 ভোট ও সদর দক্ষিণে আওয়ামী লীগ সমর্থিত গোলাম সারোয়ার 1,38,865 ভোট পেয়ে নির্বাচিত হন। রাজবাড়ির কালুখালীতে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত সাইফুল ইসলাম, তিনি পেয়েছেন 29,422 ভোট। বিপ্লব রায়, এটিএন বাংলা।